নমস্কার ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন থেকে খুব গুরুত্বপূর্ণ দুটো আপডেট আপনারা দেখতে পাচ্ছেন দু হাজার চোদ্দো সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে এবং নাম্বার সহ রেজাল্ট প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দু হাজার চোদ্দো সালে যারা পাস করেছিলেন সেই সমস্ত কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের রোল নাম্বার নাম এবং টেট স্কোর প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সঙ্গে দু হাজার চোদ্দো সালের টেট পরীক্ষাতে যারা বিরাশি নাম্বার পেয়েছে তাদের নাম্বারও প্রকাশ করেছে এখানে শুধুমাত্র রোল নাম্বার এবং বিরাশি নাম্বার যে টেট মার্কস টেট টেট মার্কস দিয়ে প্রকাশ করেছে দুটো পিডিএফ রয়েছে দুটো পিডিএফকে ডাউনলোড করে আপনারা নিজের নাম দেখতে পাবেন এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে দু হাজার সালের টেট পরীক্ষায় যারা বিরাশি নাম্বার পেয়েছে বিদেশি নাম্বার পেয়ে প্রথমে তারা ফেল করেছিল এরপর হাইকোর্টের নির্দেশ অনুসারে তারা পাস করছে পাস করার পর যদি তাদের ট্রেন্ড ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে পর্ষদ তাদের জন্য কি ব্যবস্থা নেবে কারণ দু হাজার টেট পরীক্ষাতে অনেক নন ট্রেন্ড কিন্তু চাকরিতে যোগদান করেছিলেন এরপরে বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে যারা সেই সময় ট্রেন্ড ছিলেন কিন্তু তখন ফেল ছিলেন কিন্তু বর্তমানে তারা এখন পাস ক্যান্ডিডেট টেট পাস ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে পর্ষদ কী ব্যবস্থা নিচ্ছে সেটা কিন্তু একটা দেখার বিষয় রয়েছে আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে লগ ইন করে এই দুটো পিডিএফকে ডাউনলোড করে নিতে পারেন এটা হচ্ছে দু হাজার চোদ্দো সালের কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা পাস করেছিলেন তাদের পুরো লিস্ট রয়েছে রোল নাম্বার নাম এবং ক্যাটাগরি এবং তারা টেটে কত নাম্বার পেয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে এরপরে আরেকটা পিডিএফ রয়েছে যে পিডিএফটিতে যারা বিরাশি নাম্বার পেয়েছে তাদের জন্য একটি লিস্ট প্রকাশ করেছে সেখানে রোল নাম্বার এবং ক্যাটাগরি তার সঙ্গে তাদের টেট মার্কস টেট মার্কস তো সবারই বিরাশি নাম্বার তো বিরাশি নাম্বার দেওয়া রয়েছে এখানে যারা দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষা দিয়েছিলেন তারা একবার চেক করে নিতে পারেন যে কত নাম্বার পেয়েছেন ভিডিওটি এখানেই শেষ করছি আপডেট ছিল পরে আমরা বিস্তারিত ভিডিওতে আসছি